একদিন এক ডাইনে মরুভূমি এলাকায় গিয়েছিলেন, জাদু করে একটি আম গাছ তৈরি করেছিলেন। তখনই সে ডাইনি বলে, এই মরুভূমি এলাকায় কোনো গাছ নেই, তবে আমার এই গাছ দেখে অনেক পশু পাখি এখানে এসে ফল খাইতে চাবে। তখনই তাকে আমি জাদু করে আগুনে পুড়িয়ে ভস্ম করে খাবো। আমার এই বুদ্ধিটা অনেক কাজে দেবে, অনেক পশু পাখিকে আমি পেট ভরে খেয়ে নেব। এভাবে কতদিন না খেয়ে মরুভূমি এলাকায় বেঁচে থাকবো আমরা? আমাদের বাচ্চা কাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, কোথাও তো খাবার পাচ্ছি না, কোথাও তো এক মুঠো পানি পাচ্ছি না যে খেয়ে বেঁচে থাকবো। এই মরুভূমি এলাকাটা আমাদেরকে ছাড়তে হবে, কোনো এক জঙ্গলে যাইতে হবে, না হলে এভাবে আমরা মারা পড়ে যাব। এখানে চুপচাপ না থেকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে। এই বলে ক্ষুধার্ত শিয়ালটি এক পা দু পা করে মরুভূমি এলাকা থেকে বের হতে যাচ্ছে কোন এক জঙ্গলের উদ্দেশ্যে। সে এক মুঠো খাবার খাবে বলে সে চিন্তা নিয়ে বের হয়ে যাচ্ছে মরুভূমি থেকে। এক বছর পর এই উঁচু মরুভূমি এলাকায় চলে আসলাম। এসে তো অবাক হয়ে গেলাম, অনেক বড় একটা আম গাছ রয়েছে। এর আগে যদি দেখতে পাইতাম তাহলে আমাদের না খেয়ে থাকতে হতো না, বাচ্চাদেরকে কান্না আর দেখতে হতো না। কি আফসোস, এর আগে যে আমার চোখের সামনে এটা পড়লো না। যাই হোক, আর কোনো জঙ্গলে যাইতে হবে না, এখানে তো খাবার পেয়ে গেলাম। এদিকে ক্ষুধার্ত শিয়ালটি আম গাছে চড়ে পাকা পাকা আম পেরে কিছু আম খেয়ে সেখান থেকে আম নিয়ে চলে যান। একটু পরে সে আম গাছের সামনে ভয়ানক ডাইনিটি চলে আসেন এবং আম গাছের নিচে দেখে অনেক আম পড়ে রয়েছে। তখন সে অনেক রেগে যান, আরে আমার আম গাছ থেকে আম পেরেছে, এত বড় সাহস কোথায় থেকে কে আবার পাইলো, এখানে কে এসেছে? আমাকে তো বিষয়টা দেখতে হবে, আমি না উপস্থিত থাকার কারণে পাকা পাকা আম পেরে খেয়েছে, এত বড় সাহস কোথায় থেকে পেল সে? আজ আমার এত কপাল ভালো, পাকা পাকা আম খাইলাম, আবার উঁচু পাহাড় দিয়ে আস্তে আস্তে দেখি এখান থেকে আবার পানি বয়ে যাচ্ছে। আহ, প্রাণ ভরে আজ পানি খাইতে পারবো, অনেকদিন পর আমার তৃষ্ণাটা মিটে যাবে। যাই হোক, এখানে আমাকে বসবাস করতে হবে, ভালো একটা জায়গা দেখে এখানে সারা জীবন থেকে যাব, বাচ্চাদেরকে খবর দিতে হবে। ওই যে সকালে বের হয়েছে আম্মা, বাসায় ফেরার কোনো নামগন্ধই নেই। এদিকে পেটটা আমাদের উদাত্তয়ে কামড়া কামড়ি করতেছে, আম্মার আসার কোনো খবর নেই। আম্মা এবার আসুক, আসলে পারা বলবো, ভালো না তুমি।